আমার পরিবারে সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে আর সাবধানে আছে। সবার আগে কিন্তু এখন আমাদেরকে এটার দিকে নজর রাখতে হবে যাতে সবাই সুস্থ আর সাবধানে থাকি। তো আজকে আমি রেসিপি দেখাবো না, তবে একটু একটু শেয়ার করব কিছু। দেখতেই পাচ্ছেন চিকেন, চিকেনটাকে আমি ম্যারিনেট করছি অনেক কিছু মশলা টশলা দিয়ে, সেটা আমি আজকে আর বলবো না, যেদিন পুরো রেসিপিটা দেখাবো সেদিন বলবো। আজকে এই ভিডিওটা শ্যুট করা ছিল 1 জানুয়ারিতে, আমার মাসি আর মাসির ছেলে এসেছিলো, ভাই এসেছিলো আর কি, তাই ওদের জন্য একটু চিকেন বিরিয়ানি করেছিলাম। তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আমি তেমনভাবে এখানে পুরো রেসিপিটা দেখাবো না, কারণ কি রান্না আর মানে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা তো অনেকটা বড়, সেটা আমি ঠিক করে উঠতে পারিনি, দুটো একসঙ্গে ঠিক তাল মিলিয়ে করে উঠতে পারিনি। যাই হোক, যেটুকু একটু একটু করেছিলাম সেটুকুই শেয়ার করলাম। এটা হলো চিকেনের মশলাটা, আমি একটু কষাচ্ছি, এরপরে চিকেনটা দিয়ে চিকেনটাও রান্না করে নেব। আর ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি আর কি, তারপর ভাতটা হবে, অনেক কিছুর মধ্যে দেব। তারপরে এই চিকেন দিয়ে ভাত দিয়ে তার মধ্যে আলুটাও ভেজে রেখেছি, আর বাকি আর কিছু অল্প কিছু মশলা দিয়ে। আমি কিন্তু খুব একটা রিচ করি না, কোনো খাবারই খুব একটা রিচ করি না, তো হালকা পাতলাই বিরিয়ানি আমি এখানে করব। খুব তেল ঝাল মশলা দেব না, আর চিকেনের কিছুটা গ্রেভি আমি আলাদা করে রেখে দিই, যে কারো যদি প্রয়োজন হয় তাহলে সেইভাবে খাবে আর কি। তো এটা হলো সেই চালটা যেটা আমি ভিজিয়ে রাখবো আর কি। তো চলুন দেখতে থাকুন এইটুকুই। আর লাস্টে একটা মজার ক্লিপ থাকবে, আপনারা দেখে কেউ হাসবেন না, আমার মাসির ছেলে আর আমার বাবা দুজনে খাচ্ছে, বাবা তো খেতেই ব্যস্ত। আমার ওইটুকু ভিডিও যেটুকুনি শ্যুট করেছি মানে যেটুকু রিভিউ নিয়েছি, তার 3-4 বার করতে হয়েছে, বাবা সেই মজা করেই যাচ্ছে, মজা করেই যাচ্ছে, সিরিয়াসলি নিচ্ছিল না ব্যাপারটা। যাই হোক, তবুও তার মধ্যে থেকে একটু রিভিউ দিয়েছে আর কি, বাবা তেমন বাবা কিছু বলেই নি আর কি বলা যায়। যাই হোক, ভাই দিয়েছে, যদিও অর্ধেক খাওয়ার পরে তখন বলছে আমাকে কিছু জিজ্ঞাসা করলি না তো। যাই হোক, একটু মজার ছলে একটু করেছি, তো দেখুন আশা করি ভালো লাগবে। আর এটা হলো ভাতটা করব, সেই জন্য জলের মধ্যে অনেক কিছু দিয়েছি, এগুলো কিছুই আমি আর আজকে বলবো না। ইচ্ছা আছে সামনে একটা ভিডিও করার, কারণ রিকোয়েস্ট এসছে বিরিয়ানির রেসিপি দেওয়ার। তো আজকে এইভাবেই এইটুকুই থাক, আর চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যেটা বলছিলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর আমিও আছি আপনাদের পাশে, আশা রাখবো আপনারাও আমার পাশে থাকবেন। তো আমি হ্যাপি নিউ ইয়ার আগের দিন জানাইনি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো আজকে সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার, এই বছর না বছর বছর যেন সবার খুব ভালো কাটে, সুস্থ ভালোভাবে সকলের সকল আশা যেন পূরণ হয়। তো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, দেখতে থাকুন পরের হাসির পার্টটা। আজকের মতো টাটা। টেস্ট হয়েছে না? মাংসটাও হেভি হয়েছে, সফট সফট হেভি টেস্ট লাগছে। সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, আলু সিদ্ধটাও হেভি হয়েছে। লবণটা? লবণটা একটু কম, একটু কম, বাকি পুরো ঠিকঠাক। মাংসটা ভালো সিদ্ধ হয়েছে? মাংসটা হেভি করে ম্যারিনেট করা হয়েছে, হেভি করে সিদ্ধ করা হয়েছে, টেস্টি লাগছে। থ্যাংক ইউ।